তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ অ্যাপ নিয়ে। আমাদের মধ্যে অনেকেই হয়তো এই অ্যাপটা সম্পর্কে জানে, তবে অনেকে অবভিয়াসলি জানেন না, যার জন্যই আমার এই ভিডিওটি করা। তো অ্যাপটার নাম হলো টেলিগ্রাম, যেটারা আপনারা খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটি। দেখুন, এটার 100 মিলিয়ন প্লাস ডাউনলোডস আছে। তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে, আমরা যখনই কোনো মুভি ডাউনলোডের কথা আসে, আমরা নেটফ্লিক্স, টরেন্ট এগুলো ছাড়া কিছু ভাবতে পারি না। তো প্রথমেই বলি, যাদের বাড়িতে ডেস্কটপ বা ল্যাপটপ নেই, তো টরেন্ট মোবাইলেও ইউজ করা যায়, কিন্তু টরেন্ট থেকে মোবাইলে স্পিড পাওয়া বা নেটের লিমিটের অনেক ব্যাপার থাকে, ডেটা লিমিট পার ডে যেটা আমাদের থাকে। তো সেক্ষেত্রে মোবাইল থেকে টরেন্টে ডাউনলোড করাটা একটু ডিফিকাল্ট, আর নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিতে হয় আলাদা করে, যেটার জন্য টাকার দরকার। ফালতু টাকা খরচ না করে কীভাবে আপনারা হিন্দি বাংলা দু ধরনের মুভি টেলিগ্রামে পাবেন, সেটা আমরা আজকে এই ভিডিওতে আপনাদের জন্য দেখাবো। আর হ্যাঁ, অবভিয়াসলি নেটফ্লিক্সের আরেকটা অসুবিধা যেটা আমার মনে হয়েছে পার্টিকুলারলি, সেটা হলো নেটফ্লিক্সে বেঙ্গলি মুভিজ পাওয়া যায় না। তো টেলিগ্রামে আপনারা বেঙ্গলি মুভিজও পেয়ে যাবেন হিন্দির পাশাপাশি, এমনকি সাউথ ইন্ডিয়ান কিছু মুভিগুলো যেগুলো হিন্দিতে ডাব করা থাকে সেগুলো আপনারা টেলিগ্রাম অ্যাপ থেকে খুব সহজেই, এবং সব থেকে বড় যেটা বিষয়, ফ্রিতে পাবেন। এর জন্য কোনো সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই, জাস্ট ইউ নিড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইন টেলিগ্রাম। এভাবে আমার অ্যাপটা ইনস্টলই আছে, তাই আমি অ্যাপটায় গিয়ে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কোন কোন চ্যানেল থেকে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খোলার পর জাস্ট আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে আর আপনার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আপনি হিন্দি এইচডি মুভিজ বা বেঙ্গলি এইচডি মুভিজ বলে এইখানে সার্চ করবেন। তো এইভাবে সার্চ করলেই আপনি এই চ্যানেলটা পেয়ে যাবেন। দেখুন, এখানে 50 লাখের বেশি সাবস্ক্রাইবার আছে। তো এইভাবে জাস্ট চ্যানেলটা ওপেন করলে এখানে আপনি যখন নতুন ইউজার হবেন আপনাকে সাবস্ক্রাইব দেখাবে, সাবস্ক্রাইব করে নেবেন যেমনভাবে আমরা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি। এইভাবে হিন্দি এইচডি মুভিজ বা বেঙ্গলি এইচডি মুভিজ এই চ্যানেলগুলো নর্মাল সাবস্ক্রাইব করলেই আপনি যে কোনো মুভি ডাউনলোড করতে পারবেন ওখান থেকে। ধরুন আমি যেমন নতুন কোনো মুভি আপনাকে দেখাচ্ছি, ধরুন সাউথ ইন্ডিয়ান একটা মুভি ডিয়ার কমরেড লিখে সার্চ করলাম। দেখুন, এখানে 720 পিক্সেলস, 480 পিক্সেলস, কত MBতে ডাউনলোড হবে সেগুলো সব আছে। তো জাস্ট এই ডাউনলোডে আমি যদি ক্লিক করি, দেখুন ডাউনলোড স্টার্ট হয়ে যায়, দেখুন ডাউনলোড হচ্ছে। তো এইভাবেই ডাউনলোডটা স্টার্ট করবেন, আর হয়ে গেলে দেখুন এই নিচের মুভিটা ডিয়ার কমরেড 471.5 MB যেটা দেখাচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে। এটা জাস্ট এই 3 ডটসে ক্লিক করে সেভ টু ডাউনলোডস করলেই আমার ভিডিও গ্যালারি যে আছে সেটা MX প্লেয়ার হতে পারে বা যে ভিডিও প্লেয়ার আপনি ইউজ করেন সেখানে চলে যাবে। সেখান থেকে আপনি অফলাইনেও যে কোনো সময় নেট ইউজ না করে এবং বিনামূল্যে এইভাবে ডাউনলোড করতে পারেন। আর বাংলা মুভিও আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই, যেমন দ্বিতীয় পুরুষ আমি সার্চ করেছিলাম, আরেকবার আমি সার্চ করে দেখাচ্ছি। দেখুন, আমি দ্বিতীয় পুরুষ সার্চ করছি, এখানেও বিভিন্ন রেজলিউশনের উপর ডিপেন্ড করে মুভিগুলো, ম্যাক্সিমাম ভালো ভালো মুভি আপনি এখানে পেয়ে যাবেন। শুধু আপনাকে টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর হিন্দি এইচডি মুভিজ, বেঙ্গলি এইচডি মুভিজ এই যে দুটো চ্যানেল আমি বললাম, এছাড়াও অনেক চ্যানেল আছে। তো জেনারেলি এই দুটো চ্যানেলেই ম্যাক্সিমাম মুভি পেয়ে যাবেন আপনি ভালো ভালো। তো এই দুটো চ্যানেলে জাস্ট আপনাকে সার্চ করে জয়েন করতে হবে সাবস্ক্রাইবার হিসাবে, আর যে মুভি সার্চ করতে চান সেটা জাস্ট উপরে গিয়ে সার্চ করলেই সেই মুভিটা যদি থাকে পেয়ে যাবেন। তো অলমোস্ট 50-60% ভালো ভালো মুভি এখানে পাওয়া যায়, এবং সেটা একদম বিনামূল্যে। এর জন্য কোনো সাবস্ক্রিপশনেরও দরকার নেই, আর এর জন্য কোনো ঝামেলারও দরকার নেই। আর বাংলা পাবেন না বা হিন্দি পাবেন না বা সাউথ ইন্ডিয়ান পাবেন না এমনও ব্যাপার নেই, ম্যাক্সিমাম মুভি সাউথ ইন্ডিয়ান মুভিও যদি হিন্দিতে ডাবড করা থাকে পেয়েই যাবেন। তো আশা করি ভিডিওটা যারা জানেন না বা জানতেন না যে এরকম ফ্রি একটি অ্যাপ আছে, তাদের জন্য ইউজফুল হবে। যদি ভিডিওটি ইউজফুল লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিওর আপডেটের জন্য তৈরি থাকবেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।